खुलुमबाय बेसुमाव नोंथांमोननि सेराव लानानै फैदों मोनसे खौरां। कक्लाबारी प्राइमारी यूपीपीएल नि मोनफ्रोमबो बिफानि मावथिफोरखौ लानानै सावरायनाय हाबाफारिया जोबनानै थांबाय। कक्लाबारी ब्लक यूपीपीएल नि गाहाय नेहाथारि मन्टु गोरा बर'नि मेल सामलायनायाव गाहाय आलासि महरै बाहागो लादों बीटीआर नि मावफुं सोद्रोमा धनन्जय बसुमतारिया, लोगोसे बाहागो लादों मिरु यूपीपीएल नि गोजौ थाखोनि दैदेनगिरि बिथांमोना। धनन्जय बर'आ बुंथिदोंदि कक्लाबारी बियाबनि कक्लाबारी प्राइमारीखौ नायनो थाखाय गावखौ बिबान होदों आरो मन्टु बर'खौ देरहाहोनायनि थांखिजों मैखोमै बिबान लानानै खामानि मावगोनखौ फोरमायदों। लोगोसे बिटिआरनि मावफुं सोद्रोमा घनश्याम दास, बिथाङा सोरबा अबर'नि बिजाथि ओंखारदोंब्लाबो जों मिथिया, जों खालि इउपिपिएलनि बिजाथि मन्टु बर'खौल' मिथिगौ आरो कक्लाबारी बियाबनिफ्राय मन्टु बर'खौ देरहाहोथारगोनखौ फोरमायदों। इतिया बर्तमान आमार केम्पेनिं आमार जोरदार चलिब कारण आज ना नमुना आम नमुना हिसाब से आगे तार कारण आलोचना चलिसे तार लगत आम कथोपकथन कर पे कथा पातीसूँ तारा सको राइज आहान जानसो आमार बीजेपी यूपीपीएल जी एस पी सरकार आम जिको प्रकार आगुतुक भल्क चलानी कथा पातीसूँ आज कक्लाबारी समष्टि आमार मन्टु बर'क आम विपुल भोट जितने कारण आम सको जो जा और विपुल भोट जितब कारण आम तीन दल आसो एकत्रित आसो आगढ़ किंता ना এতিয়া তেখেতে অবৰ নহয়, তেখেতে কার দলৰ পার্টি নামত লিখিছে অবৰ। ইতিমধ্যে আমি ডিচি অফিচৰ গৈছিলোঁ, আমাৰ অবৰৰ তেওঁলোকে প্ৰেচিডেণ্ট আৰু ছেক্রেটারি আহি পেলাই ডিচিক আহ্বান জনাইছে, আমি কোনো অবৰৰ পৰা কেন্ডিডেট দিয়া নাই। ইতিমধ্যে তেওঁলোকে অফিচত গৈ পেলাই তেওঁলোকে ইতিমধ্যে স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছে আৰু লগতে আমাৰ কোনো ইফালৰ পৰা অবৰৰ কেন্ডিডেট দিয়া হোৱা নাই। কিছুমান দুৰ চক্ৰহে তোমাৰ সেই কেন্দ্ৰীয় তুলি পেলাই অবৰৰ নাম লৈ পেলাই তেওঁলোকে প্ৰচাৰ চলাব চেষ্টা কৰিছে আৰু লগতে তেওঁলোকে আগন্তুক কিছুমান কোনো এটা ইলেকশ্যন কমিশ্যনৰ বৰ্ডৰ পৰা কোনো এটা তেওঁলোকে প্ৰতীক নোপোৱাকৈ কিছুমানে তেওঁলোকে অপপ্ৰচাৰ আৰম্ভ কৰিছে। তাৰলৈকে আমি এতিয়া গৈ পেলাই আমি কেছ এটা ৰুজু কৰিছোঁ থানালৈকে গৈ পেলাই, তাৰলৈকে আমি ডিষ্ট্ৰিক্ট স্মাৰকপত্ৰ দিছোঁ আৰু ইলেকশ্যন কমিশ্যনৰ ষ্টেটমেণ্ট দিছোঁ আৰু তেওঁলোকক দি পেলাই আমি জনাইছোঁ যে তেওঁলোকক যিমান পাৰে সোনকালে কথাৰ শাস্তি দি পেলাই তেওঁলোকক এইটো বন্ধ কৰিব লাগে। মন তো 100% আশাবাদী কারণ কোনো দিন আজিকালি এলায়েন্স সরকারে আমি তিনটাই আছো, বিজেপিও ভোট দিব, জিএসপিও ভোট দিব আর ইউপিপিএলে ভোট দিব, এটা 100% যে আশাবাদী এর কবলগা নাই খাবার ইতি পাশে বলে কম, আমি কিন্তু 100% বলে কম কারণ অন্তরের কথা আমি গাঁওয়ে হয়ে গেলে বুঝাম। আমি যাওয়া এই যে 1.5 বছর আমি 8 মাহ 9 মাহ ধরে করোনাত পড়ে আসলো, করোনা পড়ি থাকার পাশে আমি সকলমে কামবিলাক করব পৰা নাছিল, মাত্র আমি এটা নতুনক 9 মাহ আমি ভালকে কাম করার সুবিধা পাইছিলো প্রমোদ স্যারের নেতৃত্বত যাক রাস্তা ঘাট আমি পাইছো 15টা 16টা 17টা করে সেই সকল কামবিলাক ইতিমধ্যে গাঁয়ে ভূয়ে হয়েছে, আগতে এই 17 বছর সেই কামবিলাক হওয়া নাছিল। আপনার হাগরা মহিলার ঘুরি থাকলে কি হবো, 17 বছর একো করব দিব নালে এটা ঘুরলে কিবা দিব পারিব নাকি? হাগরা মহিলার কইছে যে কক্লাবাড়ি সমষ্টিতে জিতিলে বিপিএফ সরকার গঠন করিব, কোনো বুদ্ধে নয় কোনে যাব তে লগত, আমি 17 দিন তো আমি কোনো না যাও আর কোনো এজন না যায়, আলোচনা হয়ে গেছে আমার এজন ব্যক্তিও তারমানে বোধহয় যাওয়ার কোনো আশা তেও নাই আর নাপাব, মাত্র 11 জন আছে, এই 11 জনে থাকিব আর আমি কোনো আমার প্রমোদ সরকার পাসবোর্ড নিশ্চিত হয়ে চলি যাব, চিন্তা করবলগা নাই আর যিমানখিনি আমি করব পড়ার চেষ্টাটা করছো, সকল রাজ্যক আহ্বান জানাইছো আমার বিজেপি ইউপিপিএল জিএসপি সরকারের যে আমার প্রমোদ বর্ণক যে প্রমোদ সরকারের নেতৃত্বত মন্টু বর্ণক যে ভোট নিজযুক্ত করব বলে ট্রেক্টর সুবিধ ভোট নিজযুক্ত রাখা রাখিছো আর আহ্বান জানাইছো সকল যে ট্রেক্টর সুবিধ ভোট দিয়ে। শুন কোনেনো আহিব, 12 দল যে আহিলে চিনিবা, আপনার কলে দিছো মই 12 তেওঁলোকৰ 11 জন অলরেডি আছিয়ে, 11 জন আছে তেওঁলোকৰ লগত গলেও সেই 11 জনে ভাল পদটো লব কিয় লব, কারণ তেওঁলোক আমি ইমান দিনে কত কোনো পার্টি যোৱা নাই, আমাক ভাল ভাল ডিপার্টমেন্টবিলাক লাগিব আর যি কোনোবা যদি বেলেগ আহি ফেলাই দিয়া ডিপার্টমেন্ট কেটা পাব সি তারপর কিয় যাব, এতিয়াতো সেই ডিপার্টমেন্টতে আমি আছো আর সেই ডিপার্টমেন্টে আমি থকার কারণে এটা আমি যাওয়ার কোনো প্রশ্নই নুঠে না, কোনো এজন ইএম এস যত যে আছে তেনেকই থাকিব, কোনো এটা তাতে না যায় আর কোনো এম সি এল বা আর ইএমএ কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর না যায় এটা মানে 100% জানো।